কেননা আপনাদের শরীরের দেখতে পারি আপনার এক ফোঁটা তাদের রক্ত মানুষকে চক্ষু ভাই ক্যামেরা
हाँ, तो पहले हम शुरू करेंगे हमारा अनुरा पीवी सुधीर जी से। हम दो चार फूलों की टूटी बाबू, अरे बाबू एक टू कान्हैयालाल का तो हम थोड़ा फूलों से शुरुआत करते हैं। पहला हमारा संपादक है यानी कि सेक्रेटरी है सुब्रता बदल साहब, आपसे तो बहुत जानकारी भी है, ठीक है। तालियां थोड़ा जोर से तालियां बजा बाबू, थैंक यू। सर बड़ी सॉरी है कि बंगाला प्रिंट हो गया, इसको दे दे। उसके बाद आपके तो हमारा स्पेशल गेस्ट है, ये तो देखता है सर। हम हवाले कर दिया आपका लक्ष्मी जी है, सुधीर जी का हाथ मैं लक्ष्मी जी को उठा दिया और लक्ष्मी जी आप घर पर समा जाएंगे। जी 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 हो गया। ओके, अब आपके जो स्पेशल गेस्ट और इसके बाद हम हमारा ये तो बिजनेसमैन है ही यहाँ का और इसका ह्यूमन हेयर मर्चेंट है, साथ साथ हमारा तो आपका सबसे बड़ा पेट्रोल है जो आपके हाथ में हमारे एम गुप्ता जी का छोटा बच्चा उनके हाथ में ये फूलों का गुलदस्ता उठा रहे हैं और उसके साथ साथ उतरिए। और उसके साथ अच्छा भोलेनाथ जी को मैं आपके हवाले कर दिया, ठीक है। जब खोते थे ये छोटा सा काफी और लगे हुए हैं, ठीक है सुप्रिया। अरे बापू साहब जादे प्रेस्क्रिप्शन हो गए थे, अपना ब्याज से मन के दुखने के लिए कैटलॉग देखे जादे प्रेस्क्रिप्शन को लेते हैं मन के दुखने के लिए कैटलॉग करना था भीतर भीतर भीतर
थैंक यू। শিক্ষক বৈশিষ্ট্য সমাজসেবী মধুসূদন মহাশয়কে একটি সঙ্গে ছোট্ট ট্রফি, তারপরে আমার শৈরুদ্দিন ভাই, শৈরুদ্দিন ভাই করুন জোরসে দাবি,
কর্মকর্তাগণ, আমার সামনে আপনারা যারা আসন রয়েছে, মায়েরা বোনেরা এবং অন্যান্য যারা চক্ষু পরীক্ষা ও আনুষঙ্গিক চিকিৎসার আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন এবং আগামীকাল আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস, যেদিন আমাদের স্বাধীন দেশে সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল, কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দুটি কয়েক কথা বলব। যারা চক্ষু অপারেশনের বা পরীক্ষার জন্য এসেছেন তাদের জন্য কয়েকটি কথা বলব, আর এই অনুষ্ঠান নিয়ে দু একটি কথা বলব যদিও সময় সংক্ষিপ্ত। আমি প্রথমে আমাদের দেশের সাহিত্য সংস্কৃতি কৃষ্টির পরম্পরা এক মহান পুরোনা ব্যক্তিত্ব, আমাদের দেশের জাতির জনক গান্ধীজিকে মহাত্মা উপাধি দেওয়ার আগে 25 বছর আগে ভারতীয় উপমহাদেশের প্রথম যিনি মহাত্মা নামে অভিহিত হয়েছিলেন সেই ফকির লালন সাহার একটি গানের দুটি লাইন বলে আমার কথা শুরু করছি। লাইনটা হচ্ছে এই, সেদিন কবে হবে সুজন, সেদিন সেদিন হবে সুজন কবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে, লাল ফকিরের সেই গান, এই গানটা যাত গেল যাত গেল তবে এই গানের মতবর্তী একটি গান। কথাটা এই কারণে বলছি, যারা চোখ দেখাতে আসছেন তাদের জন্য বলছি, মানুষের যেমন কোন জাত হয় না, একটাই জাত, তার চোখের কোনো জাত নেই, ভেদাভেদ নেই। আপনার চোখ যদি খারাপ হয় আপনার চোখের আপনি যদি হিন্দু হন তাহলে একজন মুসলমান ভাইয়ের চোখ তার থেকে লেন্স নিয়ে আপনার চোখে প্রতিস্থাপন করা যায় আধুনিক বিজ্ঞানে, এতে কোনো বাধা নেই। আবার আপনি যদি মুসলমান হন একজন খ্রিস্টানের চোখের লেন্স নিয়ে আপনার চোখে প্রতিস্থাপন করা যায়। এখন আপনারা যারা চোখের জন্য এসছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলব, সচেতনামূলক কয়েকটি কথা। চোখের সাধারণভাবে 3 ধরনের সমস্যা হয়, একটা হচ্ছে দূরদৃষ্টি মায়োপিয়া, আর একটা হচ্ছে নিকট দৃষ্টি হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে চোখে ছানি পড়া বয়স জনিত কারণে যাকে ডিউটারেস্ট নামে বলা হয়। এ সমস্ত কিছু বড় কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। আমাদের খাদ্যাভ্যাস, শাক সবজি খাওয়া, অন্যান্য ফল যদি যা বাড়িতে হয় তা খাওয়া, আর চোখের প্রতি যত্ন নেওয়া, এটাই হচ্ছে প্রিভেন্টিভ মেজার। অর্থাৎ চোখ খারাপ হওয়ার আগে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হয়। আবার খারাপ হয়ে যাওয়ার পর আমাদের এই চিকিৎসকের কাছে এসে পরামর্শ নিয়ে
রক্তদান শিবির আজকে আমাদের দেশে শুধু নয় সারা পৃথিবীতে একটি আন্দোলনের চেহারা নিয়েছে। আমাদের দেশে এই রক্তদান শিবির একটি দেশপ্রেমিক কাজ। আমি নিজেও বিভিন্ন সংগঠনে রক্ত দিয়েছি, এখনো দিই, এখানে অনেকেই দেয়। এই সমস্ত কর্মসূচি এর মধ্যে নিহিত আছে আমাদের এই যে সংস্কৃতি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রবীন্দ্রনাথ যা বলেছিলেন সব লঙ্কন প্রধান মঙ্গল এক দেহ রবি, এই সেই আমাদের ভারতবর্ষ। সেই ভারতবর্ষের আকাশে এখন একটা কালো মেঘের ঘর ঘটা, একটা পারস্পরিক সন্দেহের বাতাবরণ বিশ্বের মনোভাব তৈরি হয়েছে জাতের নামে, এবং জাতের নামে আপনি ভারতবর্ষে বসবাস করছেন। আপনার বাবা আপনার ঠাকুরদা যারা বসবাস করেছেন সেই দেশে আজকে প্রশ্ন উত্থাপিত হচ্ছে, আপনি কি এদেশের নাগরিক? আপনি যদি এদেশের নাগরিক হন তাহলে আপনাকে কাগজ দেখাতে হবে, আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে সরকারি আধিকারিকদের কাছে। তারপরে একটা আইন তৈরি হয়েছে, সেই আইনকে কেন্দ্র করে গোটা দেশ তোরপাল, ছাত্ররা যুবরা মহিলারা তারা রাস্তায় না। এখন আমাদের দেশে সংবিধান আছে, সংবিধানে অনেক ধারা উপধারা আছে, তার যে মূল মর্মবান আমাদের দেশ হল সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। এই যে ধর্মনিরপেক্ষ এই কথার মধ্যেই আমাদের জাতীয় সংগঠন ঐক্যের কথা বলা হয়, তাকে আজকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে সংবিধানের এই মর্মবাণীকে। ফলে একটা বিতর্ক তৈরি হচ্ছে সারা দেশ জুড়ে। আপনারা এখানে যারা উঠছেন তাদের মধ্যেও এই নিয়ে আশঙ্কা ইত্যাদি আছে। এখন আমাদের ভারতবর্ষ হল সেই দেশ যে দেশের স্বাধীনতার জন্য সীমান্ত গান্ধী করা হতো তিনি লড়াই করেছেন, লড়াই করেছেন আপনার আমাদের দেশের সংস্কৃতিতে যা দেওয়া অবদান আছে আপনারা জানেন, বিসমিল্লাহ খানের সারাই বাদে তার অবদান আছে, আমরা বাড়ি খান সেটার বাজার, এই যে নোবেলের আসর বসলো নোবেল পুরস্কার দেওয়া হোক, নোবেল শান্তি পুরস্কারের এবছরের যে উদ্বোধনী অনুষ্ঠান তার সঙ্গীত পরিবেশন করছেন আমজা বাড়ি খান, তার গান গাচ্ছে ওই যে লালন ফকিরের তুমি একবার চাই গানের সুর বাজাচ্ছে আমাদের গর্বে বা ফুড়ে। আর সেই দেশে এই আমজা বাড়ি খান বীরবিল্লা খান তাদের বংশধর আমাদের দেশের নাগরিক ছিলা, তাকে আজকে প্রশ্নের সামনে দাঁড় করে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণে আমি একজন ভারতবাসী হিসেবে আমি যুবসংঘের একজন শুভানুষ্ঠানী হিসেবে এই কথাগুলো বলতে চাই। আপনারা এখানে যারা আছেন, আমরা মঞ্চে যারা আছি সকলে এদেশের নাগরিক, আমরা সকলে একসঙ্গে মিলিত হই, দুর্গোৎসবে একসঙ্গে মিলিত হই, ঈদে আর এখানে মিলিত হয়েছি। ফলে এই পরম্পরাকে রক্ষা করতে হবে, আমাদের মধ্যে কোন নিজেদের প্রাচীর যাতে না গড়ে উঠতে পারে তার জন্য আপনারা সকলে একদিকে ভালো থাকা, কেউ ভালো থাকা, রক্তদান, মনুষ্য মানুষকে বাঁচানো, এ সমস্ত কাজ এই কাজের মধ্যে দিয়ে যুব সকলে এমন তারা একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে তাকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা এই এলাকার মানুষেরা আমাদের এই সম্প্রীতি ঐক্য তাকে বজায় রাখার জন্য সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, মনের প্রাণে দৃষ্টি ভালোবাসবেন। এই কয়েকটি কথা বলে সকলকে আমার তরফ থেকে আরো একবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমাদের কাপি বাবু, আমাদের কাপি সদস্য,
আপনাদের
সমস্ত কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে আমার বন্ধু অভিজিৎ দাস। আমার সামনে আছে অগণিত অসহায় মানুষ মুখ্যত আজকে যারা চিকিৎসার জন্য এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে সেরা শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা জানাই। ভগবানপুর বলতে গেলেই আর স্বেচ্ছাসেবী সংস্থার নাম বলতে গেলেই আমাদের মনে হয় এই যুব সংঘের নামই মনে হয়। আজকে এসে দেখছিলাম উৎপীড়িত মানুষের ভিড় আর কলকাতা নয়, অনেক দূরে নয়, প্রত্যাশা মতো শঙ্কর নেত্রালয়ে আপনার পাশে এসেছে আয়োজন করেছে যুব সংঘ। শঙ্কর নেত্রালয়ের মাধ্যমে একটু পরেই আপনাদের চক্ষু পরীক্ষা হবে, তার পাশাপাশি চক্ষু পরীক্ষা ছাড়াও অন্য বস্ত্র বাসস্থান মানবতার এক প্রকৃষ্ট রূপ, মানবতার এক দৃষ্টান্ত এই যুব সংঘ যারা হাজার কর্মসূচি দিয়ে মানুষের সামনে নিজেকে উপস্থাপিত হয় মানুষের সেবায়। যুব সংঘ আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি তা প্রমাণ করেছে। অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি আমাদের খুবই প্রয়োজন, আর সে তিনটিকে সামনে রেখে অন্ন বস্ত্র বাসস্থানের অঙ্গ হিসেবে যুব সংঘের আয়োজনে আজকে সারাদিন ধরে চক্ষু পরীক্ষা বিনামূল্যের চশমা বা অপারেশনের ব্যবস্থা, আর তার পাশাপাশি রয়েছে ব্লাড ডোনেশন ক্লাব, রক্তদান শিবির। সকলে যুব সংঘ আসুন, মানবতার সভ্যতার সামাজিকতায় মিলেমিশে আমরা বলি যুব সংঘের এই প্রয়াস দিনে দিনে যুগে যুগে আরো বেশি বৃদ্ধি হোক, মানুষের সেবায় থাক যুব সংঘ। একথা বলে সবাইকে ধন্যবাদ সালাম শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য নমস্কার শেষ করলাম। নমস্কার। আমাদের হিউম্যান রাইটস সঙ্গে অনেক মাল্টি বিজনেস রয়েছে, তিনি এখানে কিছু মানুষকে পরিষেবা দিতে চান ঘোষণা করেছেন। কালকে বড় ছিলেন যে আপনার হসপিটাল কেসে আপনারা হয়তো বাতাইয়ে জিজ্ঞেস করছেন যে আপনাদের হসপিটাল সেখানে অ্যাম্বুলেন্স আছে কিনা বা ইন্টারসেক্টর কিরকম, যদি আপনার এমএলএ কিনা আমাদের সঙ্গে সহযোগিতা করে তাহলে আমি আরো আপনাদের সঙ্গে সরকার করে সেটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। সেই ধরনের তিনজন ব্যবসায়ী
এখানে এসেছেন আজকে বন্ধু হিসাবে, তার ভাইয়া শুনিয়ে তার মানবিক চেতনাকে সামনে রেখে, সামাজিক চেতনাকে সামনে রেখে, তার হার্দিক চিন্তা ভাবনায়, মানুষের সেবায়, ব্যবসায়ী হিসেবে নয়, তারা আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাব। সারা ভারতবর্ষের যে জিএসটি, এই জিএসটি মুখ্যত ভগবানপুর ব্যবসায়িক সমিতি যারা হেয়ার অ্যাসোসিয়েশন আছে তাদেরই প্রস্তাবক্রমে আমার পক্ষে সম্ভব হয়েছে যে আমাদের অর্থমন্ত্রীকে দিয়ে, ভারতবর্ষের অর্থমন্ত্রীকে বুঝিয়ে সারা ভারতবর্ষের মুখ থেকে চুল ব্যবসার উপর থেকে জিএসটি থেকে তুলে দিয়ে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে আমরা সম্মত হয়েছি। আমরা কৃতজ্ঞ আমাদের অমিত মিত্র অর্থমন্ত্রীর প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। তারই প্রস্তাবনা, তারই আর্গুমেন্ট, তারই যুক্তি আজকে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক সম্মানের জায়গাতে পৌঁছে দিয়েছি। আমি তিনজন যারা ব্যবসায়ী বন্ধু আজকে ভ্রাতৃত্ববোধের বন্ধন এখানে এসেছেন আমি তাদেরকে বলব, মানুষের মানবিক দাবি সব থেকে বড় কাজ, অর্থ আছে, সম্পদ আছে, সভ্যতার বিকাশে তাদের এগিয়ে আসার জন্য এই ভগবানপুরের ছোটখাটো যে পরিকাঠামো তা যুব সংঘের মাধ্যমে প্রস্তাব গ্রহণ করে যুব সংঘের মাধ্যমে যদি একটা অ্যাম্বুলেন্সের পরিষেবা কেউ করে দেন তাহলে এরা সে পরিষেবা, কারণ এরা অনেক মানুষ মানবিক কাজ করে, তাহলে যুব সংঘ সেই অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারে। হসপিটালের ক্ষেত্রে যদি ডেভেলপমেন্টের কোনো কর্মসূচি থাকে দয়া করে আপনারা ভাবুন। আপনাদের নাম জানে সবাই, চেনে শুনেছে কিন্তু এত বেশি প্রত্যক্ষ করেনি। আজকে যুব সংঘের এই মঞ্চের মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে চিনিয়ে দিল যে আপনারা সেই মানুষ যে মানুষ আজকে অর্থনীতিকে একটা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। আসুন মানুষের মানবিক পর্যা ভালোবাসা ভ্রাতৃত্ববোধকে আরো বেশি অটুট করার জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে ডেভেলপমেন্টের পাশাপাশি, অর্থনৈতিক ডেভেলপমেন্টের পাশাপাশি সামাজিক ডেভেলপমেন্টে ব্রতী হই, শপথ গ্রহণ করি। ধন্যবাদ। अच्छा मैं एक बात बोल रहा हूँ, हमारा सुधीर जी भी है, हमारा गुप्ता जी भी है, हम लोग का इस साल प्रोग्राम किया है, जो बोले हैं आप लोग का हिम्मत सही हम लोग किए हैं। बिल्कुल, तो ऐसा थोड़ा आपका ओपिनियन हम लोग को चाहिए। हाँ तो आप बोल दीजिए हम लोग के पास, आपका कमेंट मतलब मैन ऑफ वर्ड बहुत है और हिम्मत भी बहुत है, हम लोग को ऐसा इंसिस्ट करेंगे तो हम लोग और भी आगे में आगे लेके जाएंगे। ये प्रोग्राम को आप लोग का हर साल हम कंटिन्यू करेंगे, ये हम लोग का उम्मीद है, आप लोग का सपोर्ट हम लोग को चाहिए, यही बस आप लोग से बिनती है। आप तो आए कहाँ साउथ से, तो कोई सोच भी नहीं सकता जो साउथ से आगे इधर हम लोग को इतना हेल्प करेंगे और हम लोग ये प्रोग्राम सब कर पाएंगे। ये तो एक दिन का नहीं, तीन चार रोज का है प्रोग्राम, आगे में हम लोग का अभी हर सारा साल का प्रोग्राम है। मैं तो मेरा एफएम जी का, और ये कौन सा दिए है दरराज, तो हम लोग हर साल ऐसा करेंगे आपको सामने रख के। हमारा दो यंग जनरेशन है, हम लोग आप लोग से उम्मीद रखते हैं कि हर साल ऐसा प्रोग्राम में आप लोग सपोर्ट करें और हर साल आपको चीजें सुनना पड़ेगा, यही हम लोग का उम्मीद है। इसलिए आप लोग के पास जो हम लोग का ये जो प्रोग्राम हो रहा है इसके लिए आपका थोड़ा ओपिनियन, क्या इसको आगे बढ़ाओ, क्या इसको सेव करो, क्या इसको और भी बड़ा करो, यही थोड़ा आप बोल दीजिए हम लोग सुन लेंगे। बहुत बहुत शुक्रिया आपका, बहुत शुक्रिया, वेरी वेरी थैंक्स फॉर योर काइंड प्रेजेंस ऑन स्टेज एंड काइंड हेल्प।
and would accompany with us. So proud. Very, very, very nice. Sir, after Pitaji, we have all the salam kah de. Sir, Asu. And you were from the World War II. ये वो थोड़े कुछ नोटों नोटों के लिए थे पॉपर चार दिन बाती समस्त मानुष के सुस्त राग बाते इसका ये मानव सेवा इससे के बारे में कुछ है ना आर ये मुझे एक तरह का तो मन को चेस संख्या को चेस एक तरह कोई जा आज सबे बेले बेले था कि मानुष जखोन ऑटो हाय होय मानुष एक मुद्दे जखोन विवाहजन घोटे मानुष जखोन शक्ति आय सबे बेदे बेदे थाकी तार फेस दूती लाइन आरो गुरुत्वपूर्ण आय सबे हाथे हाथ रेखे बेदे बेदे थाकी एटा माध्यमिक शिक्षा पर्षदेर क्लास टेनेर बोइते कविताटा आछे खूब भालो लागछे जे युव संघ ए धरनेर सेवार काजे ऐक्यबद्धभावे सबार साथे बारबार आनंदे ए धरनेर एकटी अनुष्ठान करछेन আমি অবশ্য তাদের সঙ্গেই থাকি স্বাভাবিক কারণে সেজন্য বলবো না এত বড় একটা বিষয়কে কত কষ্ট করে কতদিনের পরিকল্পনায় করতে হবে ভাবা যায় না আগামী দিনে এ ধরনের পরিষেবা যুব সংঘ দেবেই সকলকে ধন্যবাদ নমস্কার Thank you.
Thank you.
20 জানুয়ারি আগামীকাল